Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'du, faqad qala rasulullah sallallahu alayhi wa sallam, man lam yas'alillah yaghdab alayhi. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad, kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim, innaka hamidun majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad, kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim, innaka hamidun majid. Shommanito channel er darshok bhai bon, duniya jure je jekhan theke program dekhra, Allah subhanahu wa ta'ala jeno prottekre Allah ta'ala jeno hifazat korun, prottekre Allah ta'ala jeno bipod apod theke bishesh kore corona virus এই মহামারী থেকে যেন সবরে হেফাজত করুন। আজকের এই প্রোগ্রাম দোয়া ফর হিউম্যানিটি, আমরা দুনিয়াবাসীর লাগে দোয়া করবো। হ্যাঁ, মুসলমান আল্লাহর রসুলের উম্মা, সারা দুনিয়ার মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা, আমরা তার লাগে দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে এই বিপদ থেকে যেন হেফাজত করুন। দোয়ার আগে আগে আপনারা গেছে কিছু জিনিস আমি কইমু, এই দোয়ার আগে আগে এই আমলগুলো আপনারা করে লোকা। ইস্তেকফার, প্রত্যেকে ইস্তেকফার একশোবার পড়ে লোকা, এখন থেকে শুরু করে দোকা, দোয়ার আগে আগে একশোবার শেষ হয়ে যাইব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ, একশোবার পড়বা। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، اكشبار فروكا. تاربد اكشبار فربا، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، اكشبار برتتكوكا. تاربد أفتر كويمو زي أسكيم دروش شريف সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু দোয়া আমরা কিছু সময় ফরি শুরু করে দেবো, এই দুরুদ শরীফ একশোবার পড়ুকা। আমিও ফরি আপনার সামনে আইসি, আপনারা এই সময় দিলাম যে আপনারা এই তিন জিনিস দোয়ার আগে, এখন ইস্তেকফার একশোবার, ইস্তেকফার একশোবার, হ্যাঁ, তার বাদে বড় তসবির যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, একশোবার। আর দুরুদ শরীফ, শর্ট দুরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একশোবার এই দুরুদ শরীফ আপনারাও শেষ করে দেখা। হয়তো 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। আজকেও আমি কেন বোয়ার আগে, আজকেও আমরা জানলাম ইউকের মাঝে শুধুমাত্র বাংলাদেশি ভাই বোনের মাঝে তিনজন দুনিয়া থেকে এই এই মহামারী দুনিয়া থেকে বিদায় নিছেন, এরা শাহাদতি মর্যাদা অর্জন করছেন। আল্লাহ তালা যেন তারার কবরে আল্লাহ তালায় জান্নাতর বাগান বানাই দেন, আমরা সবই কই আমিন। এমন একটা টাইম বারবার সরকার থেকে কর যে এমন একটা টাইম যে অনেকর লাভ ওয়ান রে হারাই লিতে পারেন। দেখুকা সুবহানাল্লাহ, মানুষ যেভাবে এখন একটা চিন্তার মাঝে পড়ে গেছেন, কখন কি হইব, না 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 না, মুমিন মুমিনাত আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনার সুবহানাল্লাহ, আপনি যে সময় তৌবা, আল্লাহ সুবহানাহু তাআলা তো তৌবার দরওয়াজা এখনো বন্ধ করছেন না। আল্লাহু আকবার, মুমিন মুমিনাতর লাগে কোনো ধরনের কোনো চিন্তা, যদি চিন্তার বিষয় হইতো আজকে আপনার সামনে আমি ইকানোর মাঝে যে সময় ঘর থেকে কেউ ভারণির কথা নাই, যে সময় কেউ আজকে যে সময় আমি ড্রাইভিং করি আই, হ্যাঁ, তখন কিন্তু খুব কম মানুষ দেখছি, খুব কম মানুষ আজকে রাস্তার মাঝে, খুব কম মানুষ বাহির হয়েছেন। কেনে কেনে সবর মৌতর ডর, লন্ডন এত বিজি একটা শহর, যেখানোর মাঝে মানুষ আওয়ার হিসাবে ঘন্টা হিসাবে তারা কাজ করতে থাকুন, এই শহরের মাঝে আজকে কাজ সব কিছু ছাড়ছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আওয়ার আগে এক মুরব্বী মা কইরা যে আমার সন্তান আমারে, আমার সন্তান আমারে গরর বাহিরে আমার খানিটা দিয়া যারা কেনে আমার এনি ডিজিজে দৌড়িলায়, আমার এনি এই বেমারে দৌড়িলায়। আল্লাহ একবার আল্লাহ একবার, দুনিয়ার মাঝে আল্লাহ তালায় দেখাই তারা, আখিরাতের কথা তো কোরআনের মাঝে আল্লাহ তালা উল্লেখ করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে কোন, হ্যাঁ একদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ফাররা ইয়াফির, ভাগাভাগির দিন, এটা হইল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা, যেদিন ভাই ভাই থেকে ভাগবো, যেদিন সন্তান মা বাবার কাছ থেকে ভাগবা, যেদিন আওলাদ নিজের মা বাবার কাছ থেকে ভাগতে থাকবা, যেদিন বিবি নিজের হাজবেন্ড থেকে ভাগবা, এই দিন আওয়ার আগে আল্লাহ তাআলা আপনারা আমারে দেখাই তেরা যে দেখো দুনিয়ার জিন্দগির মাঝে তোমরা, দেখো দুনিয়ার জিন্দগির মাঝে তোমরা, তোমরা লাভ ওয়ান যারা তোমার গরর মাঝে, যারা তোমার গরর মাঝে তোমারে হাহাক দিতা না, দুনিয়ার এই সিস্টেমের মাঝে পড়িয়া এখন তোমারে হাহাক দেওয়া থেকে দূরই হয়ে গেছেন। ইয়া আল্লাহ তুমি এই সময় ইয়া আল্লাহ তোমার হাবিব যে দোয়া করছেন, তোমার হাবিব এই উম্মার লাগি দোয়া করিয়া গেছেন যে আল্লাহ তুমি এই উম্মারে একভাবে একক একসাথে আজাব দিয়ে তুমি মারিও না ইয়া আল্লাহ। আজকে আমরা এই তসবিহগুলা, আজকে আমরা তোবার মতন তোবা করি। ইউনুস আলাইহিস সালামের কওম যেভাবে ঘর থেকে ভারইয়া ইসলাম, ইউনুস আলাইহিস সালামের কওমর পুরুষ, কওমর মুরব্বী, কওমর মা, কওমর বাচ্চারা, ইভেন পশুরা বাহির হই, এরা বাহির করে দিছিল, করিয়া আরশে আজিমর মালিকর কাছে চাইছে যে আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। আরশে আজিমর মালিক আজাবরে আজাবরে সরাই দিছেন, আপনার আমার কাছে আর কোনো ওষুধ এখন রইছে না, এখন আর কোনো মেডিসিন রইছে না। গতকালকে রাত্রের কথা করা, গতকালকে রাত্রের কথা করা, একজন যুবক মানুষ আমারে ফোন করছেন, আমার আমারে খুব মহব্বত করেন, আমি জানছি এন ফার্স্ট দিন আগে এই বেমারটা অসুস্থ দেখা দিছে, আমি ফোন করছি, কথা কইতে পারহানা, কথা কইতে পারহানা, আমারে করা যে আজকে ফার্স্ট দিন ধরি ডাক্তার আমারে ইয়া দেখেন না, ডাক্তারে আমারে কোনো ধরনের খালি কয় যে সময় তোমার শ্বাসের মাঝে শ্বাস যে সময় বন্ধই যে লাগে ও সময় তুমি আমরা কল করবা, এর আগ পর্যন্ত ঘরে থাকো, বিকজ বিকজ প্রত্যেকটা লন্ডনের প্রত্যেক হসপিটাল এখন ফুল, কে কোন সময় কার কোন লাভ ওয়ান কোন সময় দুনিয়া থেকে বিদায় নিবা কেউ জানেন না। আমি মনে করি আজকের দোয়ার আগে আগে, আজকের দোয়ার আগে কিছু সময় পরে, দোয়ার আগে যেহেতু আমি আপনার তিনটা আজকে মনে করুক তিনটা মেডিসিন আপনার কাছে দিছি, এক নম্বর হইল ইস্তেগফার, দুই নম্বর হ্যাঁ আপনি এই যে আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এই 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 আয়াত করিমা 100 বার আর দুরুদ শরীফ 100 বার পড়ার আগে আগে আমি আফদারের কিছু কল নিমু, দোয়ার রিকোয়েস্ট নিমু, যে কিছু কল নিমু দোয়ার রিকোয়েস্ট নিমু, কেউ এই জিনিস যে আমার কেউ মনে হয় ইকান মনে করেন না জানো যে আমার মনে হয় বেমার শুনলে কেউ আগ্রহিত না, কেউ ফোন করতে না, ওয়াল্লাহিল আজিম আমি আমি যদি কোনো বাধা না থাকতো আজকে যে মায় কইছেন এই মার গরো আমি যেতাম, আমি যাইতাম। অনেকে কইবা যে আপনার মৌতের ডর নাই, হ্যাঁ মৌতের ডর সবরই আছে, এর মিনিং নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোটেকশন যেগুলো কইছেন এগুলা প্রোটেকশন হ্যাঁ ইউজ করিয়া ইনশাআল্লাহ আমরা যাইমু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কইছেন যে হ্যাঁ সোয়াসই আছে, আবার এক হাদিসে কইছেন সোয়াসই নাই, হ্যাঁ এই বিস্তারিত আলোচনার এখন সময় নাই, তবে আপনি আমি একজন যারা এই মুসিবতের মাঝে আসেন তারার খবর নিমো, তারার 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 এই মুসিবতের সময় তারার পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট দোয়া দিও, দোয়া দিও তারার সাহস যোগাইয়া যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌত যদি দেন আর মৌতের উপরে যদি সবর করিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়াসসালাহ, হে ইমানদার ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ, যদি তোমরা এই মুসিবতের মাঝে কোনো সময় ইমানদার করো
প্রথম কাজ হইল তোমরা সবর করো, দ্বিতীয় কাজ হইল সালাত, তোমরা নমাজ পড়ি আল্লাহ তাআলার কাছে চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যদি কোনো মহামারীর উপরে কোনো মানুষ সবর করে, পেশেন্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবরের উপরে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার শাহাদতি মৌত দিবা। সুবহানাল্লাহ, মহামারী দ্বারা হ্যাঁ আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবী, বহুত বড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জানবাজ সাহাবী, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইয়েমেন পাঠাইন, তিন মাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাঁটিয়া নিজে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাঁটছেন, হাঁটি কইছেন, যাও তুমি ইয়েমেন কোরআন শিখাও, ইয়েমেনবাসীরে দিন শিখাও। আল্লাহু আকবার, ইয়েমেনবাসী দিন শিখানোর সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে কইলা, ও মুআজ, তুমি যে সময় মদিনাত আবার রিটার্ন হইবায়, তোমার হাবিবরে আর মসজিদে নববীর মিম্বরের মাঝে দেখতে নাই। ফাবাকা মুআজ, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্রাইং করা আরম্ভ করে দিছেন, কান্দা আরম্ভ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও মুআজ, তুমি জানিয়ে রাখো তোমার হাবিবর এই দিন লইয়া তুমি যেখানো যে জমিনের মাঝে মারা যাইবাই, মরার পরেই তোমার হাবিবর সাথে তোমার মোলাকাত হয়ে যাইব। সুবহানাল্লাহ, এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হ্যাঁ তারপরে সিরিয়ার গভর্নর বানানো হয়েছিল, যে সময় সিরিয়ার তাইন গেছেন তখন এই মহামারীত হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহামারী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে সময় শুনছেন যে যারা মহামারীর উপরে সবর করবা আল্লাহ তাআলা শাহাদতি মৌত দিবা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করিয়া বইছেন, আল্লাহ তুমি আমারে আমার ফ্যামিলির এই রহমত কিছু দিয়া দাও, এই রহমত দিয়া দাও। দোয়া নবীর সাহাবীর দোয়া জবান থেকে বারণির পরে আরশে আজিমর মালিক এই দোয়ারে কবুল করে লিছেন। আরশে আজিমর মালিক যে সময় দোয়ারে কবুল করছেন, গরো যাইতে যাইতে দেখুন কলিজার টুকরা আব্দুর রহমানের এই বেমার, তার সন্তান আব্দুর রহমানের এই বেমার হয়ে গেছে। বাচ্চার যে সময় বেমার দেখছেন, বাপ হিসাবে বাবার অবস্থা কী হয়, বাবা বাচ্চার সামনে বাচ্চায় বাবার সবর কথা করা, বাবায় ফররা সাথে জিন্দুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন, হ্যাঁ আমার সন্তান আমার সবরকারীর মাঝে ফাইবায়, হ্যাঁ সন্তানে করা বাবা, এটা না রহমত, এটা না আল্লাহ তাআলার, আল্লাহ সুবহানাহু তাআলা দিছেন, ইন ঘাবড়াইবার কিচ্ছু নাই। আজ কাল দুই দিন বেশ কম আপনি আমি একসাথে মোলাকাত করবো, চৌকুর সামনে নিজের সন্তান, শুধু ছেলে না দুই মেয়েও মারা গেছেন, শেষে তানই বেমার দেখা দিছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। এই জন্য যারা আমি তো মনে করমু আপনারা ঘাবড়াইবার কিচ্ছু নাই, মুমিন মুমিনাতর লাগি সুবহানাল্লাহ এই মৌত শাহাদতি মৌত হইব। এই জন্য আপনার আমার এই সময় প্রিপারেশন নেই যে মালিককে খুশি করি, মালিকর গেছে তওবা করি, মালিককে খুশি যে কেনে মালিক এত বেজার হইছেন, কেনে মালিক বেজার হইয়া মসজিদ আজকে বন্ধ, একসময় মসজিদের মাঝে ডাক দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, হে বান্দা তোমরা নমাজের দিকে আও, আমরা এই সময়ে নমাজ থেকে দূরে আসলাম, মালিকের ডাকছেন, হে বান্দা তোমারে আমি মানি দিছি, সব কিছু দিছি, বাইতুল্লাহ আও, তুমি আও, পয়সা আছে, সব কিছু আছে, বৈতুল্লাত গেছেন না, অনেক হজ ফরজ হয়েছে, সময় দেখুন আল্লাহ তাআলা রাগ যে সময় করুন, বান্দা তোমারে যে সময় আমি ডাকছিলাম, তোমার এমন এক টাইম এই বউ সব যেভাবে এখন লকড, একদিন তওবার দরওয়াজাও বন্ধ হয়ে যাইব, ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এখনো সময় আছে, বাদল গরগরা একটা সময় তওবার দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবা,
এই সময়টা হইল যে সময় গলার ডাক শুরু হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে যেন তৌবার তৌফিক দান করে, মালিক যেন এই উম্মার হেফাজত করে, এই উম্মার আল্লাহ তাআলা বেজার কতটুক বেজার হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব দুনিয়া জুড়ে কই পর্যন্ত কই পর্যন্ত, হ্যাঁ রাজ প্রসাদ পর্যন্তই বেমার। আজকের নিউজ, আজকের নিউজ প্রিন্স প্রিন্স চার্লস পর্যন্তই বেমার সম্মুখীন হয়ে গেছে। আমি মনে করি যে প্রত্যেকেই প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই তোবার লাগে রেডি হইবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা একটা বিরতি যাইব, বিরতির পরে ইনশাআল্লাহ আপনারা লাগে দোয়ার মাঝে দোয়া শরীক হইব, একে অপরের লাগে দোয়া করব। আমরা সাথে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চ্যানেল এসের দর্শক ভাই বোন, আলহামদুলিল্লাহ দোয়া ফর হিউম্যানিটি প্রোগ্রাম যারা এই মুহূর্তে দেখরা দুনিয়া জুড়ে যে যেখান থেকে দেখরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, একে অপরের লাগে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে অনেকই অফ দ্য ইয়ার অনেকের কল নেওয়া সম্ভবপর হয়েছে, আর কল যদি নেই তো দোয়ার সময় থাকত না। এর মাঝে নিউজ যেটা আমি পর্যন্ত আমার এক স্টুডেন্ট এবং ডোনার আজকে ফোন করছিলাম, তার হাজব্যান্ড হারাই লিছেন, হাজি জমশেদ আলী সাহেব, তাই ইস্ট লন্ডন এরিয়ার মাঝে থাকুন। আল্লাহ তালা যেন তার কবরে জান্নাতের বাগান বানাই দিন, তারা যেন তানরে যেন জান্নাতের মেহমান বানাই না, আমরা সবে খুঁয়া আমি ফ্যামিলির সবরে যেন সবরে জামিলের তৌফিক দান করুন। তার বাদে আরেকজন হাজি ফখরুল ইসলাম সাহ রাহিমাহুল্লাহ, যারা আগেই খুশি বেমারে যারা মারা যাইবা, সবর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে শাহাদতি মৌত দিবা। হাজি ফখরুল ইসলাম সাহ আমরা চ্যানেল এসর নিউজ রিপোর্টার কিবরিয়াবাইর খালু ডকল্যান্ড তাইন ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের বাগান বানাই দুকা, জান্নাতের মেহমান বানাওকা। আজকে দোয়া ফর হিউম্যানিটি চ্যানেল এসর মাঝে শেষ নাই, আমরা সাইম ইনশাআল্লাহ বরুণার বর্তমান সাহ আল্লাহর বলিরে যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা দোয়াত যে কোনো দিন আমরা লাইভ আনার চেষ্টা করবো, তার কাছ থেকেও আমরা দোয়া নেব ইনশাআল্লাহ, তাইনও দোয়া করবা। আজকে এখানেই দোয়া শেষ না, এরপরে ছয়টা থেকে আরেকটা লাইভ আমার চ্যানেলে সো আসে ইনশাআল্লাহ, এখানেও আপনারা লাগে দোয়া করব। আর বিশেষ করে এই দুইজন মরহুম হাজি জমশেদ আলী সাহেব, হাজি ফখরুল ইসলাম সাহেব, আমরা সবে দোয়া করি আল্লাহ তাআলা যেন তারার কবরে জান্নাতের বাগান বানাই দিন, আমিন। যে যেখান থেকে দোয়া আসাইছেন সবর লাগে আমরা দোয়া করব, সবে আমরা লাগেও দোয়া করবা। আল্লাহ তাআলা যেন এই মুসিবত থেকে সবরে হেফাজত করুন, আর ডরাইবার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিভিন্নভাবে পরীক্ষা করুন, এখান মনে করুন না যেন হয়তো আমরা একসাথে নিই সব, হ্যাঁ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ মসজিদে ইজাব আছে না একটা, আমি তো বহুবারই মসজিদও গেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার উম্মতরে একসাথে মারিও না, আল্লাহ তালা এই দোয়ারে কবুল করছেন, এই দোয়ারে কবুল করছেন আল্লাহ তালা এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ তালা কইছেন লা তাকনতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তালা হোপ দেন আমরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু টেস্ট কররা, এই জন্য আমরা ইনশাআল্লাহ এই টেস্টের মাঝে আমরা সবই ইনশাআল্লাহ পাস করবো। এখনও যারা
সালা এখনো যারা নমাজ থেকে দূর হইয়াছেন আর দেরি না, তাড়াতাড়ি তৌবা করিয়া নমাজও লাগি যৌকা। এখনো যারা গুনার মাঝে লিপ্ত আছেন, গুনারে বর্জন করিয়া আল্লাহর দিকে যে সময় অগ্রসর হইবা, আল্লাহ সুবহানাহু তাআলা একটাবার চিন্তা করুন যে ডাকাইতর সর্দাররে যদি আল্লাহ ওলির সর্দার বানাইতে পারেন, এখনও তো মৌত হইছে না, এখনও তো মৌত হইছে না, আল্লাহর রহমতের দরওয়াজা তো কত ওপেন। সুবহানাল্লাহ, আল্লাহ তালায় আল্লাহর রহমতের কুলোর মাঝে জায়গা দিলেইলে বাঁচি যাইম। সুবহানাল্লাহ, এই জন্য প্রায় সময় একটা কথা কই যে গুনাহগাররে কোনো ক্রিটিসাইজ করবা না, গুনারে ক্রিটিসাইজ করো কা গুনারে। গুনাগার কোন সময় আল্লাহ তালার গেছে তাই রিপেন্টেন্স তৌবা করে আল্লাহর ওলি বনি যাইব আপনি আমি কেউ জানি না, কেউ জানি না। এটা দুনিয়াত বহু ঘটনা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সবরে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা দোয়ার দিকে যাই মুগে এখন আমার সাথে আরেকবার আপনারা ইস্তেগফার করবো, আশা করি একশোবার শেষ হয়েছে, অনেকে টেক্সট দিছুন শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এখন এই দোয়ার দিকে যাই মুগে ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আমার সাথে একবার সৈয়দুল ইস্তেগফারও ফরবা, اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এই সৈয়দুল ইস্তেগফারে এখন মেডিসিন মনে করবা, সকালে ফজরের নমাজ পড়ে একবার ফরবা, মাগরিবের নমাজ পড়ে একবার ফরবা। নবিয়ে ফরমাইনি আমল যদি কেউ করিলেন, হ্যাঁ ইউ আমলরে যদি আপনার এভরিডের মাঝে আইন, তো যদি মারা যাইন শাহাদতি মৌত হইব। সুবহানাল্লাহ, এই এই অপরচুনিটিগুলো আমরা গ্রহণ করি। এখন টাইম, এখন এই টাইম আল্লাহ তালায় ও দেখবা কেউ না কেউর সাওয়ার কারণে আল্লাহর রহমতর দরওয়াজা আল্লাহ তালায় খুলে দিবা। এটা গেছে কি? সুবহানাল্লাহ, গেছে কি দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আমরা টেস্ট নেরা, এই টেস্ট আমরা পাস করাইবা ইনশাআল্লাহ। আমরা হোপ আছে, ইস্তেগফার করি ইনশাআল্লাহ। ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমার লাগেও দোয়া করব, আপনার লাগেও আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলেশ্বর ফ্যামিলির সবর লাগে দোয়া করবা, যারা এই সময়ে তারাও এই প্রোগ্রামটার রিক্সর সাথে সুবহানাল্লাহ যে গোটা হিউম্যানিটির চিন্তা করে এই প্রোগ্রামটা আপনারা সামনে তুলিয়া ধরার লাগে। আল্লাহ তালায় তারারে খায়ের আর বারাকা দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا وتقبل دعاء
رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافني في بدني اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم اغفر ذنوبنا واسح عيوبنا واسح عيوبنا وأدي ديوننا وكن لنا معينا وظهيرا واقض حاجاتنا واشف عاهاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا وكفى بك مجيبا قريبا عليما خبيرا اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة في الدنيا والآخرة اللهم إني أسألك العافية اللهم إنا نسألك العافية يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث أصلحني شأني كله ولا تكنينا نفسي طرفة عين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث أصلحني شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين اللهم إنا نسألك إيمانا كاملا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ولسانا ذاكرا وحلالا طيبا والتوبة النصوحا والتوبة النصوحا والتوبة قبل الموت والتوبة قبل الموت والتوبة قبل الموت والتوبة قبل الموت
وَالتَّوْبَةً قَبْلَ الْمَوْتِ وَالتَّوْبَةً قَبْلَ الْمَوْتِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا اللَّهُ أَيَ اللَّهُ تُمَارْ دُرْبَرَ تُمَارْ شَاهِ دُرْبَرَ وَارْشِ عَزِيمُ الْمَالِكِ وَارْشِ عَزِيمُ الْمَالِكِ তোমার দরবারে আমরা গুনাহগার কুল হাত উঠাইছি হর শাজিম আর মালিক যার হাত তুমি যার হাত সবচেয়ে বেশি পছন্দ করো মালিক তোমার নবীর ইতিম উম্মার তুমি হেফাজত করো হিয়া আল্লাহ তুমি কোরআন কইছো হিয়া আল্লাহ কিয়ামতের দিন মা বাবার কাছ থেকে সন্তান ভাগবো কিয়ামতের আগে আজিমর মালিক দুনিয়ার সন্তানের কাছ থেকে মা বাবার কাছ থেকে সন্তান ভাগে ইয়া আল্লাহ তুমি তো বেজার হইছো কেনে মালিক কেনে তুমি বেজার হইছো মালিক মালিক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি কোন কইলে হইব ফয়া কোন কোন হও ফয়া কোন হই যাইব ইয়া আল্লাহ দুনিয়ার সুপার পাওয়ার যারা এরাও সিলিন্ডার করে লইছে মালিক তোমার কাছে হ্যাঁ রাজ প্রসাদ এই বেমার এই মহামারী যায় তুমি দেখাই দিছো দুনিয়ার মানুষ স্বীকার করে লইছে ও আরশে আজিমর মালিক কেউর কাছে পাওয়ার নাই সমস্ত পাওয়ার মালিক তুমি আল্লাহ 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 লক্ষ লক্ষ তোমার বান্দা বান্দির লই হাত উঠাইছি ও আরশে আজিমর মালিক একবার ই হাত গুলার দিকে তাকাও একবার ই মিসকিন ফকির ইয়া আল্লাহ আমরা স্বীকার করলাম আরশে আজিম আর মালিক আমরা সব স্বীকার করলাম আমরা গুনাহগার তুমি তো কইছো তুমি তো কইছো লা তাকনুতু মির রাহমাতিল্লাহ তুমি তো কইছো তোমার রহমত থেকে আমরা নিরাশ হইতাম না রব্বে করিম তুমি তো কইছো সব দরওয়াজা বন্ধ হয়ে যাইব তুমি তো কইছো তোমার দরওয়াজা ওপেন থাকব ইয়া আল্লাহ তোমার রহমতের দরওয়াজারে ওপেন করে দাও যেভাবে ইয়া আল্লাহ তোমার হাবিব যেদিন বদরের দিন সিজদার মাঝে পড়িয়া তোমার কাছে হাত উঠাইছিলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা ইস্তাগীস ইয়া আল্লাহ এই দোয়া যে সময় পড়ছো তুমি তো কইছো তোমার হাবিব রে তুমি তো কইছো তোমার হাবিব রে ও হাবিব রহমতুল্লিল আলামিন আপনার দোয়ারে কবুল করলাম আপনি মাথা উঠাও কা তোমার হাবিব ওর এতিম উম্মত হিসাবে ইয়া আল্লাহ আমরা তোমার কাছে চাই তুমি আমরা এই বিপদ থেকে মহামারী থেকে হেফাজত করো ইয়া আল্লাহ সন্তান ভয় ছোট বাচ্চা ঘর থেকে বাড়ানোর সময় ভয় পায় ইয়া আল্লাহ বৃদ্ধ মহিলা মা বোন ভয় পায় যুবক ভাইরা ডোড়াই গেছেন আল্লাহ আল্লাহ তুমি রেহাই করো তুমি যদি চাও মুহূর্তের ভিতরে বাইরাস খুঁজে যাইব ইয়া আল্লাহ সব ডাক্তার যেখানে ফেল সব ডাক্তার যেখানে ফেল আল্লাহ তোমার তো কেন ডাক্তার এখান থেকে শুরু হয় আল্লাহ তুমি তোমার জাতের উপরে আমরা ইয়াকিন আছি ইয়া আল্লাহ তুমি চাইলে মুহূর্তের ভিতরে এই ভাইরাস ইয়া আল্লাহ তুমি মানুষের গ্যাস থেকে সরাই দিতে পারো বুঝছি ইয়া আল্লাহ জুলুম যে সময় দুনিয়া তোয় গুনাহ যে সময় দুনিয়া তোয় তুমি এমন ভাবে শাস্তি দাও তুমি এমন ভাবে শাস্তি দাও এই জালিম কুল তোরে বুঝার তৌফিক দাও জালিম কুল তোরে বুঝার তৌফিক দাও যে দেখো তোমার জুলুমের কারণে তোমার গুনার কারণে দুনিয়াবাসী সাফারিং করো আল্লাহ আল্লাহ তুমি আমরা সব হেফাজত করো গোটা দুনিয়ার মানুষ ইয়া আল্লাহ হেদায়েত দিয়া দাও
তোমার হাবিব তো গোটা দুনিয়ার মানুষের লাগে আইছো, তোমার হাবিব গোটা দুনিয়ার মানুষের লাগে নবী আসলা, ইয়া আল্লাহ কুল কায়নাতুর লাগে তোমার হাবিব নবী, ইয়া আল্লাহ এর চাইতে বড় ওয়াসিতা আমার কাছে নাই, এর চাইতে বড় ওয়াসিতা নাই তোমার হাবিবর ইতিম উম্মা হিসাবে, ইতিম উম্মা হিসাবে হরশে আজিমর মালিক তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও, তোমার হাবিবে তো জানাই তোমার হাবিবে কই দিস, হ্যাঁ যে সময় বান্দা বন্দি দোয়া করো তুমি না বুঝি ই দোয়ারে কবুল করো, ইয়া আল্লাহ ই আশা ই উমেদ লই আইছি, ইয়া আল্লাহ ই আশা লইয়া তোমার দরবার আমরা হাজিরা হই গেছি, এই আশা যে তুমি আপনার দোয়ারে কবুল আর মঞ্জুর করিলি ভাই, ইয়া আল্লাহ দুনিয়ার যে যেখান থেকে হাত উঠাইছ জানিনা মালিক মালিক ও আরশে আজিমর মালিক আল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার যে যেখান থেকে হাত উঠাইছ আল্লাহ, আল্লাহ একটা হাত রে তুমি তুমি ফিরাইয়া দিও না, তুমি একটা হাত রে ফিরাইয়া দিও না, তুমি ও মালিক ও মালিক ফেরাউনের কবল থেকে তুমি মূসা আলাইহিসসালাম রে হেফাজত করছিলা, ইয়া আল্লাহ তুমি আইয়ুব আলাইহিসসালাম রে না কেমন ব্যবহার দিছলা, তোমার আইয়ুব তোমার আইয়ুব রে তো তুমি ধৈর্য দিছলা সবর দিছলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার এতিম উম্মতের মাঝে তো তোমার নবীর এতিম উম্মতের মাঝে হে আল্লাহ তুমি সবর দান করো, আল্লাহ তোমার এতিম তোমার নবীর এতিম উম্মতকে তুমি মাফ করে দাও, হে আল্লাহ অনেকে এই বেমারের মাঝে ইয়া আল্লাহ অনেকে ভয় করে কইরা নাই বেমার, হ্যাঁ আল্লাহ 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 তুমি সবরে শিফায়ে কামেলা আজলা মুস্তামিররা নসিব ফরমাও, হে আল্লাহ এই উম্মতের তুমি হেদায়ত দিয়া দাও, ইয়া আল্লাহ এই উম্মতের মাঝে যারা নাফরমানি আছে আল্লাহ তুমি রাস্তা দেখাইয়া তুমি বুঝ দিয়া দেও আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তো ও আল্লাহ, ইয়া আল্লাহ 800 বছর পর্যন্ত দেখলাম স্পেনের মাঝে আওয়াজ দিয়া আওয়াজান হইতো নাই, রব্বি করিম দেখো তোমার এই বান্দারাও ডরাই গেছে, ইয়া আল্লাহ ও পেনলে আজান দেওয়ার ব্যবস্থা করে দিছে, ইয়া আল্লাহ 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 তুমি হেফাজত করো, তোমার 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 শক্তির কাছে সব সিলিন্ডার হয়ে গেছে, ইয়া আল্লাহ 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 আমরা সবরে মাফ করে দাও, সবরে মাফ করে দাও, তুমি রাগ করলে কি হয় দুনিয়ার মানুষে বুঝি বুঝি লইছ বুঝি লইছ, ঘোর থেকে বারিবার আগে অগণিত অসংখ্য ট্যাক্স অগণিত অসংখ্য তোমার বান্দা বান্দির কল, রব্বে করিম রব্বে করিম রব্বে করিম প্রত্যেক ঘরে ঘরে দোয়া হইতে আসি, ইয়া আল্লাহ আমি তো মনে করি এই মুহূর্তে 7 লক্ষ ব্রিটেন বাসী নাই আমার সাথে দোয়া শরিকা, আমি তো মনে করি ইয়া আল্লাহ তোমার নবীর কুটি উম্মাহ এই সময় দোয়ার মাঝে শরী, ইয়া আল্লাহ হাসর আর মাগরিবের মধ্যবর্ত সময় এখন ব্রিটেনের মাঝে, ইয়া আল্লাহ ও মালিক ও মালিক ও আরশে আজিমর মালিক, ইয়া আল্লাহ আজকে ও দোয়ার আগে ইয়া আল্লাহ দুইজন 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 খবর পাইলাম আমরার এই কমিউনিটির দুইজন আল্লাহর নেক বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার দোয়ার শরিকা যারা মা যারা বাবা হারা আছেন, ইয়া আল্লাহ যারা বাবা হারা হয়ে গেছেন সে দুই মুরব্বি, ইয়া আল্লাহ যারা বাবা হারা আছেন তারার কবরে জান্নাতের বাগান বানাই দাও, আমার মতন মহারা অকল আমার মতন মহারা অকল কবরে জান্নাতের বাগান বানাই দাও, ও মালিক ও আরশে আজিমর মালিক মৌত্রে পয়ে ফরমনার মালিক, বয় তো এক জিনিস হই দুনিয়া চেক কয়েদিন যদি দুই দুনিয়ার মাঝে
আরো কিছুদিন থাকি তোমার গোলামে, আরো কিছুদিন করব। হে আশাই রাখি ইয়া আল্লাহ, সমস্ত দিন মাদারিস রে কবুল আর মঞ্জুর ফরমাও, আমরা সমস্ত বিমারি রে ইয়া আল্লাহ শিফা দান করো, ইয়া আল্লাহ মুসিবত জাদাকুল তোর মুসিবত রে দফে করে দাও, ইয়া আল্লাহ নিসন্তানি রে নেক সন্তান দান করো, ইয়া আল্লাহ বিবাহ লইয়া যারা ইয়া আল্লাহ বাচ্চা পুরো পরেশানির মাঝে মা বাবায় বিবাহর আয়োজন করছে, ইয়া আল্লাহ বিবাহ ক্যান্সেল হয়ে গেছে, আল্লাহ তুমি আমানুর সাথে ইয়া আল্লাহ এই সমস্ত বিবাহ যারা বিবাহ বাকি আছে আল্লাহ তুমি তারারে আল্লাহ অনেক জোর মিলাইয়া দাও, ইয়া আল্লাহ অনেক জোর মিলাইয়া দাও, ও নিসন্তানে নেক সন্তান দেনে ওয়ালা, ও মুসিবত জাদা ওখল তোর মুসিবত রে দফে করনে ওয়ালা, ও হাজত মন্দ ওখল তোর হাজত রওয়াহ করনে ওয়ালা, ও আরশে আজিমর মালিক, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি একবার কই দাও সাহাব বান্দা বান্দি তোমরা রে মাফ করে দিলাম, জি আল্লাহ একবার কই দাও ইয়া আল্লাহ, একবার যদি তুমি কই দাও তোমার নবীর এতিম বাসি যাই ভাই ইয়া আল্লাহ, আল্লাহ আমরার সব ডোনার ভাই বোন আমরার সব লাইফ মেম্বার জমিন দাতা রুম দাতা ইয়া আল্লাহ যে যেভাবে শরীক হইছেন শরীক হইরা সব রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ বরুণ মাদ্রাসা সহ সব দিনই মরকাজ অকল তরে তুমি হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পঞ্চায়েত কুরআন পড়বো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কালামই তো তারা পড়বো ইয়া আল্লাহ, মা বাবা বই ফাইছি আল্লাহ সব মরকজ গুনা দিনই মরকজ গুলারে ওপেন করে দাও, এই বেমার থেকে আল্লাহ আমার দোয়ার শরিকান আমার সাথে আমিন আমিন কোনে ওয়ালারে ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ প্রত্যেক ঘরের মাঝে তুমি আল্লাহ আমন পয়দা করে দাও, আল্লাহ আখিরি দরখাস্ত শেষ দরখাস্ত মালিক মালিক মৌতর আগে কবর রে জান্নাতুর বাগান কবর রে জান্নাতুর বাগান মানে দুনিয়া থেকে আপনার বিদায় দিও, দুনিয়ার ব্যবসা বাণিজ্যর মাঝে ফরিয়া তোমারে ভুলে গেছে আল্লাহ, তুমি তো আপনারে বলছো না তুমি দেখাই দিছ দুনিয়ার মানুষ কই তোমার ব্যবসা কই তোমার বাণিজ্য আজকে সব দেখো আমি লকা, আল্লাহ তুমি মাফ করো তুমি মাফ করে দাও, এই সমস্ত মাঝে পড়িয়া তোমারে বুলার কারণে বুঝি তুমি রাগ করছো, ও মালিক 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 আরশে আজিম মালিক তুমি আমাদের উপরে খুশি হয়ে যাও মাফ করে দাও ইয়া আল্লাহ, আখেরি দরখাস্ত আমার দোয়ার শরিকান সব রে তুমি দৌলতে ইমান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিও মালিক, সব রে তুমি ইমান যেভাবে তোমার হ্যাঁ তোমার তোমার হাবিবর এতিম উম্মত বানাইছো এতিম উম্মত বানাইছো, আমরা সব রে দৌলতে ইমান দিয়ে ইয়া আল্লাহ বিদায় দিও ইয়া আল্লাহ দেওয়ার সময় আর ইয়া আল্লাহ উনিকে দোয়া আসাইছো কার নাম কইমু আর কার নাম সারমু, আল্লাহ সব রে তোমার হাওলা করে দিলাম, আল্লাহ যে যে গাটোর মাঝে আটকাইলা শুন এই গাট থেকে তুমি উদ্ধার করে দাও, তোমার নবীর এতিম উম্মত রে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ মাফ করে দাও, এর চাইতে বড় ওয়াস তার নাই আল্লাহ এর চাইতে বড় ওয়াস তার নাই, ও মালিক মালিক বাচ্চা যে সময় বাবার কাছে মার গেছে যে সময় চায় এই মা এই বাবা এই বাচ্চারে ফেরত দেন আরে মালিক তুমি মা বাবা তাকে মা বাবা তাকে আরো বেশি আরো বেশি আল্লাহ 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 তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, তোমার নবীর এতিম উম্মত রে তুমি মাফ করে দাও, গোটা দুনিয়ার মানুষ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ,
তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও আরশে আজীম আর মালিক আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ 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 আমরা সবরে এক আর নেক করে দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাঝে ইয়া আল্লাহ আতুন করে আল্লাহ তুমি সরাই দাও, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ হেদায়ত দিয়া দাও, হেদায়ত দিয়া দাও, হেদায়ত দিয়া দাও, ইয়া আল্লাহ 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 আমরা সবরে এক আর নেক করে দাও, আল্লাহ অনেক কথা কোয়ার আছি, সময়ের অভাবে কইতাম পারছি না, মালিক মালিক আপনার ফেয়ার বেজার হইও না, মালিক মালিক তোমার হাবিবে ফরমাই বান্দার চুকুর পানি নাকো ডোগার মাঝে আইলে মালিক তুমি মাফ করে দাও, ও আরশে আজীম আর বারিক আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সব মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমরা সবরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমরা সবরে মাফ করে দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি চাইলে তুমি সবরে রব্বে করিম, রব্বে করিম, রব্বে করিম আমার দোয়ার শরিকান সবরে তুমি আল্লাহ কেউ রে খালিয়াতে ফিরত দিও না, কেউ রে খালিয়াতে, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাহাবিয়ান নাস, ربنا تقبل منا ربنا ربنا تقبل منا ربنا تقبل منا انك انت السميع العليم انك انت السميع العليم ربنا تقبل منا انك انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين الله